ব্লগটা শুরু করেছি। সকালবেলা একেবারে সেভাবে ব্লগ করা হয় না, কারণ সকালটা এত তাড়াহুড়ো থাকে যে তোমাদের সাথে থেকে কথা বলবো এটা একেবারেই পসিবল হয় না। তবু আমি চেষ্টা করেছি আজকে একটু সকালবেলা থেকে ব্লগ করার। তো আমি এখন রেডি হয়ে গেছি, সকালে তো ফুল তুলে পুজো দিয়ে দিয়েছি, তাছাড়া আজকে অনেক ফুল ফুটেছিল সেটা তোমরা দেখতেই পেলে। অনেকদিন পর আমার গাছের সাথে তোমাদেরকে একটু দেখা করালাম। আর তারপর রান্নাবান্না সেরে এখন আমি অফিস যাচ্ছি, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। এবার যাব সিটে, তাই আর তো কথা বলা যাবে না, তো তাহলে আবার পরে কথা বলি। দেখো বন্ধুরা, এবার আমি খেতে চলে এসেছি, এখন লাঞ্চ টাইম, এখন বাজে 1:47, দুপুর হয়ে গেছে। আমার সারাটা দিন সারা সকাল এভাবেই খুব ব্যস্ততার মধ্যে কাটে, আর তাই জন্য আমি আলাদা করে আর কিছু তোমাদেরকে দেখাই না, কারণ সকালটা আমার এরকমই কাটে, রোজ রোজ একই জিনিস আমি তোমাদের কী শো করাবো, তাই জন্য আর আমি আলাদা করে করি না। তো চলো এখন লাঞ্চ করবো, তাহলে আজকের মতন আমি আসি, টাটা বাই বাই। হ্যাঁ, আর যদি পারিস নেক্সট ব্লগ আমি বিকেল থেকে অফিসে থেকে বাড়ি গিয়ে স্টার্ট করবো। তো চলো আজকের মতন, টাটা বাই বাই।